ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড নিয়ে মুখ খুললেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি জানান, জয় আসল মাস্টার মাইন্ড হলে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না। সোহেল তাজ নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে লিখেছেন, আজকে পত্রিকায় পড়লাম বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাস্টার মাইন্ড তারেক রহমান। আবার জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন, এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র জনতার, কোনো দলের নয়। আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন, এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ। আশ্চর্য হবার কিছুই থাকবে না যদি কয়েকদিন পর শোনা যায় যে আসল মাস্টার মাইন্ড হচ্ছে সজীব ওয়াজেদ জয়। আমাদের সবার নিশ্চয়ই মনে আছে, বেচারা প্রিন্স চার্লসের কত বছরই না অপেক্ষা করতে হয়েছিল রাজা হবার জন্য। তাজের পোস্টটিতে আজ রোববার বেলা 12:30 পর্যন্ত 15,000-এর বেশি মানুষ কমেন্ট করেছেন, শেয়ারও করেছেন 1,000-এর বেশি মানুষ।